ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, স্কোপ, নেশা জাতীয় সিরাপ সহ সোনাপুরা থানা পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে আটক এক নেশা কারবারি ঘটনা সোমবার গভীর রাতে। সোনামুড়া থানার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, এসআই জগবন্ধু দেববর্মা সহ সোনামুড়া থানার পুলিশ এবং এনসিনগর বিওপি বিএসএফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে বিশালপুর তামসাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে 3500 ইয়াবা ট্যাবলেট, 14 গ্রাম ব্রাউন সুগার এবং 28 বোতল ফেন্সিডিল ও এসকোপ নেশা জাতীয় সিরাপ সহ নেশা কারবারি মোস্তফিকুর রহমানকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে যায়। সোনামুড়া থানায় আনার পর এনটিপিএস একটি মামলা গ্রহণ করে সোনামুড়া থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে সোনামুড়া আদালতে পেশ করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। অ্যাকচুয়ালি আজকে রাত 9:30-10 দিকে একটা ইনফরমেশন আসে বিএসএফ এনসিডব্লিউ বিওপি থেকে, এনসিডব্লিউ কোম্পানি কমান্ডার অজয় স্যারের কাছ থেকে একটা ইনফরমেশন আসে যে কিছু কন্টেনমেন্ট আইটেমস এক্সচেঞ্জ হবে। সেই অনুযায়ী ওনারাও আমাদেরকে পুলিশের রেজিস্টার চেয়েছেন। আমাদের এখান থেকে ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা এবং সাব ইন্সপেক্টর জগবন্ধু দেবনার সঙ্গে স্টাফ নিয়ে বিএসএফের সঙ্গে জয়েন্ট অপারেশন করে এনসিনগরের একটি জায়গার, সেই অপারেশনের সময় একটি লোক যখন এই কন্টেনমেন্ট আইটেমস এক্সচেঞ্জ করছিল তখন ওকে ডিটেন করা হয়। তখন ওর পজিশন থেকে ইয়াবা ট্যাবলেট প্রায় 3500 ইয়াবা ট্যাবলেট হবে এবং 28 বোতলের মতো কফ সিরাপ বোতল আর 2 সাবানের কেজ, যেটা আমাদের ব্রাউন সুগার ছিল, এইগুলো সিজার করা হয় এবং ওকে ডিটেন করা হয়। কী নাম? ওর নাম মুশফিকুর রহমান। তার পরিবারের তরফ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাকে নাকি অপহরণ করা হয়েছিল কিছুক্ষণ পরে তাকে। আপনার এখন অব্দি এমন কোনো বিষয় আমাদের সামনে আসেনি, তবু এই বিষয়টাও দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি এরা সবাই মোটামুটি কন্টেনমেন্ট আইটেমসের বিজনেসের সঙ্গে যুক্ত। আপনারা গত কয়েকদিন আগে দেখতাম বড় ধরনের অভিযান করেছিল, গত কয়েকদিন আগে যে কেসটা আমরা করেছিলাম বা যেটা হয়েছে আমাদের এখানে, এদের রিলেটিভসের মধ্যেই পড়ে তো এতটুকু বোঝা যাচ্ছে যে এদের মোটামুটি ফ্যামিলি মেম্বার্স এই বিষয়ে বিজনেসের সঙ্গে রিলেটেড। কালকে তাকে কোর্টে ওঠা হবে, আদালতে তোলা হবে কালকে তাকে। কালকে ওকে কোর্টে পাঠানো হবে।